প্রতিদিন যেমন বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। আর আমাদের এগিয়ে যাওয়া জীবনে নিজেদেরকে সুন্দর রাখতে, ফিট রাখতে কোনো না কোনো প্রোডাক্টের উপর নির্ভর করতেই হয়। এর বিকল্প কিন্তু কিছুই নেই। আসলে কতখানি বিশ্বাসের জায়গাটাতে অর্জন করতে পারে দিন শেষে, সেই প্রশ্নটা কিন্তু আমাদের মাথায় ঘুরতেই থাকে। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ এক্সেলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্ট বাংলাবাজার.com। অনুষ্ঠানে আসিয়া থাকছি আপনাদেরই সাথে। আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এক্সেলেন্ট ওয়ার্ল্ডের অনারেবল MD আনোয়ার এইচ রয়্যাল রানা। আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে। তার আগে ছোট্ট করে একটু বলতে চাই, আপনারা যদি আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে কিংবা আমাদের প্রোডাক্ট অর্ডার করতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কল করতে পারবেন। মানে আমাদের ফোন নাম্বার হচ্ছে 01904422405, এই নম্বরে, এবং একই সাথে আমাদেরকে মেইল করতে পারবেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে royal.efml@gmail.com। সবাইকে ছোট্ট করে একটু স্মরণ করিয়ে দিতে চাই, মনে করিয়ে দিতে চাই, যারা আজকে এই এপিসোডে আমাদের সাথে জয়েন করেছেন, সেটি হচ্ছে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের প্রত্যেকটি প্রোডাক্ট ন্যাচারাল এবং অর্গ্যানিক। আমরা চলে যাচ্ছি আজকে আমাদের গেস্টের কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ এক্সেলেন্ট। আচ্ছা, আমিও এক্সেলেন্ট আছি, কারণ আমরা এক্সেলেন্ট ফ্যামিলি। থ্যাংক ইউ। আপনাকে আমাদের মাঝে পেয়ে খুবই ভালো লাগছে। খুবই ব্যস্ত মানুষ, ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। ভাই, আমরা এক্সেলেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলবো, তার আগে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের উপরে আমরা চমৎকার একটি ডকুমেন্টারি দেখে আসি। দর্শক, এক্সেলেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলবো, তার আগে আপনাদের জন্য রয়েছে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের উপরে চমৎকার ছোট্ট একটি ডকুমেন্টারি। সো দেখে আসি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুখী স্বনির্ভর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার প্রত্যয়কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারই নীরব সৈনিক হয়ে কাজ করে যাচ্ছেন জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা। আর তারই ধারাবাহিকতায় 2013 সালে প্রতিষ্ঠিত করেছেন ই কমার্স মার্কেটিং প্রতিষ্ঠান এক্সেলেন্ট ওয়ার্ল্ড। বিশ্বজুড়ে এখন ভেষজ পণ্যের জয় জয়কার, আর বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে। এই অঙ্গীকার নিয়ে নতুন পণ্য উদ্ভাবন ও তার আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ রক্ষায় নিজেদের আধুনিক ল্যাবরেটরিতে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন এক্সেলেন্ট গ্রুপের বিশেষজ্ঞগণ। জনাব আনোয়ার এইচ রয়্যাল রানার বিজ্ঞ বিশ্লেষণ ও দীর্ঘদিনের গবেষণার সফলতায় শতভাগ প্রাকৃতিক উপাদানে এখানে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন ভেষজ পণ্য। এক্সেলেন্ট তুলসী চা, এক্সেলেন্ট ডায়াবেটিক চা, এক্সেলেন্ট গ্রিন চা, এক্সেলেন্ট পুদিনা চা, এক্সেলেন্ট তুলসী জুস, এক্সেলেন্ট তুলসী জুস মিনি প্যাক, এক্সেলেন্ট অ্যালোভেরা জুস, এক্সেলেন্ট ফিমেল কেয়ার, এক্সেলেন্ট বেবি লাইফ, এক্সেলেন্ট প্রোটিন প্লাস, এক্সেলেন্ট গ্লুকোজ কন্ট্রোল, এক্সেলেন্ট পাওয়ার সোর্স কিং, এক্সেলেন্ট ট্রিপলা মিক্স ড্রিঙ্ক, এক্সেলেন্ট গ্যানো মরিঙ্গা, এক্সেলেন্ট স্পিরুলিনা ফুড ক্যাপসুল, এক্সেলেন্ট ডার্মা গোল্ড, এক্সেলেন্ট ডার্মা লাইট, এক্সেলেন্ট অ্যালো পাওয়ার, এক্সেলেন্ট হার্ট কেয়ার, এক্সেলেন্ট ওমেগা 369, এক্সেলেন্ট ভিটা পাওয়ার, এক্সেলেন্ট ক্যালসিয়াম পাওয়ার, এক্সেলেন্ট আই স্ট্রং, এক্সেলেন্ট সুন্দরবনের খাঁটি মধু, এক্সেলেন্ট নিম হেয়ার অয়েল, এক্সেলেন্ট নিউ নাইজেলা, এক্সেলেন্ট এক্সক্লুসিভ প্যাকেজ, এক্সেলেন্ট অ্যালোভেরা নিম তুলসী ফেস ওয়াশ, এক্সেলেন্ট অ্যালোভেরা হেয়ার জেল, এক্সেলেন্ট অরেঞ্জ ফেস ওয়াশ, এক্সেলেন্ট লোটাস শাওয়ার জেল, এক্সেলেন্ট পাপায়া শাওয়ার জেল, এক্সেলেন্ট স্টার ফ্রুট শাওয়ার জেল, এক্সেলেন্ট স্পটলেস স্কিন ক্রিম, এক্সেলেন্ট ভেজিটেবল ফেয়ারনেস স্কিন ক্রিম, এক্সেলেন্ট নিম বডি লোশন, এক্সেলেন্ট অ্যালোভেরা বডি লোশন, এক্সেলেন্ট হার্বাল শ্যাম্পু ম্যান, এক্সেলেন্ট হার্বাল শ্যাম্পু ওয়েমেন, এক্সেলেন্ট নিম অ্যালো টুথপেস্ট, এক্সেলেন্ট লিকুইড ডিটারজেন্ট, এক্সেলেন্ট হ্যান্ড ওয়াশ, এক্সেলেন্ট লাইজল, এক্সেলেন্ট ডিশ ক্লিনার, প্রিমিয়ার মধু লাক্সারি হার্বাল সাবান, প্রিমিয়ার অ্যালোভেরা লাক্সারি হার্বাল সাবান, এক্সেলেন্ট বেবি সোপ হার্বাল সাবান, এক্সেলেন্ট অর্গানিক নিম হার্বাল সাবান, এক্সেলেন্ট তুলসী লাক্সারি হার্বাল সাবান, এক্সেলেন্ট স্যানিটারি ন্যাপকিন 10টি ও 30টি প্যাকেট সহ আরও অনেক প্রসাধন। আর এসব পণ্য তৈরিতে ব্যবহৃত হয়েছে এদেশেরই মাটিতে ফলানো নিম, কালোজিরা, অ্যালোভেরা, তুলসী, পুদিনা পাতা, সজনে পাতা, আমলকি, ত্রিফলা, মেথি, মধু, আদা, রসুন, হলুদ সহ আরও বিভিন্ন ভেষজ গাছপালা, ফুল ও ফল, যা সুস্থ মানবদেহ গঠনে শতভাগ কার্যকর। এসব কাঁচামালের গুণগত মান রক্ষার্থে
সর্বক্ষণ কাজ করে চলেছেন এক্সেলেন্ট গ্রুপের সুদক্ষ প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম। আর সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনায় সারা দেশব্যাপী এ সকল পণ্যের সরবরাহ করে চলেছেন এক্সেলেন্ট গ্রুপের ই কমার্স মার্কেটিংয়ের সহযোগী বৃন্দ। সর্বক্ষণ সার্বিক তত্ত্বাবধান করে চলেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা। তার কঠোর পরিশ্রমে মাত্র কয়েক বছরে এক্সেলেন্ট গ্রুপের পণ্যের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 100টির কাছাকাছি। এ সকল পণ্যের রয়েছে সারা দেশব্যাপী ব্যাপক চাহিদা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নীরব সৈনিক হয়ে ভেষজ পণ্য তৈরি ও দেশি পণ্য ব্যবহারে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির কথা মাথায় রেখে সফলতার সাথে কাজ করছে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা। প্রাকৃতিক উপাদানে তৈরি এক্সেলেন্ট পণ্য পৌঁছে যাবে দেশের প্রতিটি ঘরে, এই প্রত্যাশায় বাংলাদেশের প্রতিটি জেলা ও গুরুত্বপূর্ণ 300 থানা শহরে গড়ে তোলা হয়েছে এক্সেলেন্ট শোরুম ও কার্যালয়। আর এসব কার্যালয়ে কর্মসংস্থানের সুযোগ হয়েছে দেশের বেকার যুব সমাজে। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য সবার আগে আমাদের হতে হবে আত্মনির্ভর। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আত্মনির্ভরশীল জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। এই প্রত্যয়কে সম্মুখে রেখে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের স্লোগান, দেশি পণ্যে থাকবো বেশ, গর্বমোড়া এক্সেলেন্ট বাংলাদেশ। দর্শক, এক্সেলেন্ট ওয়ার্ল্ডের উপরে চমৎকার একটি ডকুমেন্টারি দেখে এসেছি আমরা। এখন আমরা চলে যাচ্ছি আজকে আমাদের গেস্টের কাছে। ভাইয়া, আমরা কিন্তু গত পর্বে এক্সেলেন্ট ওয়ার্ল্ড সম্পর্কে জেনেছি, আজকে আমরা আসলে কি কি প্রোডাক্ট নিয়ে কথা বলবো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে গত পর্বে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের কখন শুরু হয়েছে বা কী পণ্য নিয়ে আমরা কাজ করি, আমরা এটা নিয়ে কথা বলছি। আজকে বেসিক্যালি আমি কথা বলবো ন্যাচারোপ্যাথি বা অল্টারনেটিভ মেডিসিন নিয়ে। এক্সেলেন্ট ওয়ার্ল্ড বেসিক্যালি যে পণ্যগুলো নিয়ে কাজ করে, পদ্ধতিতে পণ্যগুলো মানুষ রিসিভ করে কিংবা তারা শারীরিকভাবে সুস্থ হয়, এটা হচ্ছে ন্যাচারোপ্যাথি চিকিৎসা পদ্ধতি বা ন্যাচারোপ্যাথিক মেডিসিন কিংবা অল্টারনেটিভ মেডিসিন আমরা বলতে পারি। আমি গত পর্বে বলছিলাম, আমি 99 থেকে প্রায় 19 বছর ধরে এই ন্যাচারোপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা করতেছি এবং আমার যিনি যাকে আমি গুরু হিসেবে মানি, আমেরিকার একজন বিখ্যাত ব্যক্তি ডক্টর ডিন অনিশ, যিনি ক্লিনিক্যাল মেডিসিনের প্রফেসর ছিলেন এই ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে এবং যিনি আমেরিকার ডায়াবেটিক বোর্ডের চেয়ারম্যান ছিলেন, যার তার যে তত্ত্বটা রিভার্সাল ডায়েট বা রিভার্সাল প্রোগ্রাম বা উইদাউট সার্জারি উইদাউট ড্রাগ একটা মানুষ সুস্থ হওয়া, তো ওই উনাকে ফলো করে প্লাস ন্যাচারোপ্যাথি সিস্টেমটাকে নিয়ে গবেষণা করে আমি দীর্ঘ 19 বছর ধরে কাজ করে আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করতেছি টোটাল বিষয়টা নিয়ে। এবং দীর্ঘ গত চার বছর ধরে আমি একটা চিকিৎসা পদ্ধতি নাম দিয়েছি খিদমাফেথিক চিকিৎসা পদ্ধতি, যেটা অনেকটা ন্যাচারোপ্যাথি চিকিৎসা পদ্ধতির আদলে। কারণ আমি বিশ্বাস করি একটা মানুষ সুস্থ থাকার জন্য, একটা মানুষ নিজের পরিবারকে এবং নিজেকে সুস্থ রাখার জন্য মানে প্রাকৃতিক খাদ্যের কোনো বিকল্প নেই। তো আজকে আমি আপনার সাথে এবং বাংলা টিভির দর্শকদের সাথে ন্যাচারোপ্যাথি বা অল্টারনেটিভ মেডিসিন নিয়ে কথা বলবো। আচ্ছা ভাই, একটু জানবো ন্যাচারোপ্যাথি দেশের বাইরে, হ্যাঁ, মানুষ এই চিকিৎসাটা আসলে কিভাবে নিচ্ছে বাংলাদেশের বাইরে যারা আছেন? সারা পৃথিবীতেই ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্টটা অনেক বেশি জনপ্রিয় এখন। লাইফ ইজ ন্যাচার, ন্যাচার ইজ লাইফ, এই কথাটা সারা ওয়ার্ল্ড এখন খুব বেশি জনপ্রিয়। প্রিভেনশন বেটার দেন কিউর, এই কথাটাও সারা ওয়ার্ল্ডে খুব বেশি জনপ্রিয়। তো ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট সারা পৃথিবীর প্রায় 179টি দেশের মধ্যে বর্তমানে প্রচলিত আছে কম বেশি। এর মধ্যে পৃথিবীর তৃতীয় বিশ্বে বা ভারতবর্ষে এটার জনপ্রিয়তা খুবই বেশি, বিশেষ করে চীন ভারত সহ অনেক বেশি জনপ্রিয়তা এটা অর্জন করছে। ন্যাচারোপ্যাথি আসলে এটা একটা ট্রিটমেন্টটা নেওয়াটা হচ্ছে এমন একটা, এটা একটা খাদ্যাভ্যাস। মানে একটা মানুষ যদি এই মনে করে যে আমি আমার এই খাদ্যটা খাওয়ার আগে ভাববো আমি আমার শরীরের জন্য খাদ্যটা রাইট খাবারটা নিচ্ছি কিনা বা রাইট ফুডটা আমি নিচ্ছি কিনা, কারণ আপনি জানেন যে মানব দেহের যতগুলো রোগ হয় সবচেয়ে কঠিন রোগ হচ্ছে ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ, এই দুইটা রোগ সবচেয়ে কঠিন। তো এই দুইটা রোগ যে কারণে হয়, এর মধ্যে 15টি কারণ আছে, এই 15টি কারণের মধ্যে 13টি কারণে কিন্তু খাদ্যের কারণে হয়, খাদ্য অভ্যাসের কারণে হয়। তো চিকিৎসা বিজ্ঞানের যিনি জনক হিপ্রোডিক্স, ওনার বক্তব্য হচ্ছে ইউর ফুড ইজ ইউর অনলি মেডিসিন, আপনার খাদ্যই আপনার মেডিসিন। ন্যাচারোপ্যাথির মূল কথা হচ্ছে যে খাবার খেলে শরীরের রোগ নিরাময় হয় ওটাই ওষুধ কিন্তু। আচ্ছা ভাই, একটু জানবো এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ এই চিকিৎসা সম্পর্কে আসলে কতটুকু জানে?
আমাদের দেশের মানুষ এই চিকিৎসা সম্পর্কে এখন ডে বাই ডে অনেক বেশি মানে কনসাস হচ্ছে, ডে বাই ডে আমাদের দেশের মানুষ অনেক বেশি চিকিৎসাটা নিচ্ছে, কারণ ড্রাগ বা সার্জারিতে প্রচুর ব্যয়বহুল, এছাড়াও মানুষ এটা মানে রাইট টাইম রাইট সলিউশন পাচ্ছে না, লং টার্ম সলিউশন পাচ্ছে না। তো সবাই কিন্তু একটা রাইট সলিউশন বা লং টার্ম সলিউশন খুঁজতেছে, আর লং টার্ম সলিউশন বা রাইট সলিউশন প্রকৃতির মধ্যেই আছে। দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম মানুষই এখন ডে বাই ডে ন্যাচারোপ্যাথির দিকে বা অল্টারনেটিভ মেডিসিনের দিকে বা প্রকৃতির দিকেই কিন্তু কি অনেক বেশি ভাবে অনেক বেশি এগিয়ে আসে, তাহলে এটার ইমপ্লিমেন্ট অনেক সহজ হবে, এটা একেবারে মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্ট করাটা সহজ হবে। আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু যখন কোনো মানুষ অসুখ হয় ড্রাগটা কিন্তু লাস্ট স্টেপ, সার্জারি কিন্তু লাস্ট স্টেপ, তারা প্রথমে চেষ্টা করে। যেমন আপনি যদি আমি আমেরিকার কথা বলি, আমেরিকাতে যারা হার্ট ডিজিজে আক্রান্ত 86% বেশি রোগী উইদাউট সার্জারিতে তারা সুস্থ হচ্ছে, অনলি খাবারের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, খাদ্যাভ্যাসের মাধ্যমে। এবং অলরেডি আপনি শুনলে খুশি হবেন, সাউথ আমেরিকা একটা ইউনিভার্সিটি আছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ন্যাচারাল মেডিসিন নামে, সেখানে যারা লেখাপড়া করতেছে তারা মানে সবচেয়ে বেশি জোর দিচ্ছে ন্যাচারোপ্যাথির উপর, কিভাবে মানুষ খাবারের মাধ্যমেই সুস্থ থাকা সম্ভব। আমাদের দেশেও কিন্তু এটার উপর জোরদার করতে হবে। ভাই আমরা আরও কথা বলবো পরে, কে তার আগে ছোট্ট একটি ব্রেক থেকে ঘুরে আসি। দর্শক, কথা বলছিলাম এক্সিলেন্ট ওয়ার্ল্ডের এমডি আনোয়ার এইচ রয়্যাল রানার সাথে, আরও অনেক কথা বলবো, ছোট্ট একটি ব্রেকের সময় হয়েছে। তার আগে একটু ছোট্ট করে আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই, আপনারা যদি আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান কিংবা আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01904422405 এই নম্বরে, এবং একই সাথে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইলিং অ্যাড্রেস হচ্ছে royal.efml@gmail.com। সময় হয়েছে ছোট্ট একটি ব্রেকের, ফিরবো একটু পরে, আমাদের সাথেই থাকুন। Welcome back after the short commercial break. Thank you so much for being with us and you are watching Excellent World Present bangladesh.com. এবং আমাদের সাথে রয়েছেন Excellent World এর MD Anwar H. Royal Rana। চলে যাচ্ছে আবার আমরা তার কাছে। ভাই ব্রেকের আগে আমরা যেমনটি বলছিলাম আমরা আবার একটু শুনবো। অ্যাকচুয়ালি মানে আপনি আমাদের বলছিলেন আমাদের দেশে এটা সম্ভাবনা কেমন, এটা গভর্নমেন্ট যদি আমাদেরকে বা ন্যাচারোপ্যাথি নিয়ে যারা কাজ করে, অর্গানিক ফুড নিয়ে যারা কাজ করে বা কৃষিজ ভেষজ পণ্য নিয়ে যারা কাজ করে তাদেরকে যদি একটু সুযোগ দিয়ে গভর্নমেন্ট মানে সকল দিক থেকে, আইনগত দিক থেকে, পরিবেশগত দিক থেকে, প্রশিক্ষণগত দিক থেকে, টোটাল পদ্ধতিটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার দিক থেকে, তাহলে আমাদের দেশ অনেক বেশি সম্ভাবনাময় একটা দেশ। বিকজ আপনি জানেন আমাদের দেশ অনেক বেশি কৃষি নির্ভর একটা দেশ, আমাদের দেশে নাতিশীতোষ্ণ জলবায়ু আমাদের দেশে, এবং আমাদের দেশে কখনো মানে আপনার তাপমাত্রা মাইনাসে যায় না, সেজন্য আমাদের দেশে যে কোনো প্রাকৃতিক উদ্ভিদ অনেক বেশি পরিমাণে তৈরি হওয়া সম্ভব বা উৎপন্ন হওয়া সম্ভব। আমাদের যে কোনো একটা দেশের মোট কৃষিকাজের 10% কিন্তু প্রাকৃতিক খাবার বা ভেষজ খাবার বা ভেষজ উদ্ভিদ উৎপাদন করা উচিত, যেটা আমাদের দেশে খুবই কম তার তুলনায়। কিন্তু ভাই এর জন্য কিন্তু যারা শিক্ষিত ছাত্র সমাজ যারা রয়েছে, হ্যাঁ, যারা পড়াশোনা কমপ্লিট করে সবাই কিন্তু জব বিজনেসের দিকে ঝুঁকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কৃষিকাজের উপরে তাদেরকে আসলে আহ্বান করা উচিত। আমাদের দেশে যারা শিক্ষিত ছেলেমেয়েরা আছে তারা যদি জব শব্দটা মনে না করে কাজ মনে করে আমি কাজ করব, তাহলে ওদের জন্য কিন্তু কৃষি সেক্টরটা অনেক বড় একটা সেক্টর, যেখানে তারা ভালো কিছু অনেক ভালো করা সম্ভব, জব চাইতে বহুগুণ ভালো করা সম্ভব, যেখানে তার ক্যারিয়ার তৈরি হবে, তার ফিউচার তৈরি হবে, তার ইনকাম তৈরি হবে, দেশের জন্য অনেক ভালো কিছু তৈরি হবে। একই দিকে ঝুঁকে যাচ্ছে যে জব করব, বিজনেস করব, এটার জন্য অ্যাওয়ারনেস সিস্টেম থাকতে হবে যাতে ছেলেমেয়েরা এদিকে মুভমেন্ট করে। এটা পজিটিভ দিকগুলো কি বিভিন্ন মিডিয়াতে, ফেসবুকে, পত্রিকাতে, সেমিনারের মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে বিভিন্নভাবে সবাইকে ওদেরকে কনসাস করতে হবে যে এর সম্ভাবনা কি, এবং কিছু মডেল তৈরি করতে হবে যে সাপোজ 100টা এমএ পাস ছেলে সে কৃষিতে সম্পৃক্ত হয়ে তাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে, তারা অনেক ভালো করতেছে, এগুলা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, তখন ওদেরকে দেখে দেখে বাকিরাও কি হবে উৎসাহিত হবে। ভাই একটু জানবো ন্যাচুরোপ্যাথি চিকিৎসা নেওয়ার ফলে যারা নিচ্ছে তারা আসলে কতখানি সুস্থ থাকতে পারছে। ডেফিনেটলি আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যে হিউম্যান বডি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হিউম্যান বডি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং উদ্ভিদ এবং প্রাণী সব কিছু মিলিয়ে আপনি যদি একটা হিউম্যান বডিকে ড্রাস্ট করা হয় তার বডির মধ্যে 6টা মূল উপাদান পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, মিনারেল, ভিটামিনস, ওয়াটার। এবং আপনি যদি একটা উদ্ভিদকে ড্রাস্ট করেন সেখানে 6টা উপাদান পাওয়া যাবে, আপনি যদি প্রাণীকে ড্রাস্ট করেন সেখানে 6টা উপাদান পাওয়া যাবে। আমাদের কোরআন শরীফ আছে, আমাদের রোগ বেলায় আমাদের কিন্তু দুই হাতের কামাই, আমরা চাইলে সুস্থ থাকতে পারি, আমরা চাইলে
আমরা অসুস্থ হতে পারি। তো যেহেতু আমাদের দেহের ম্যাক্সিমাম রোগগুলো খাদ্যাভ্যাসের কারণে হয়, আমরা যে ভুলটা করি, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যাই, একটা ক্লিনিকে যাই। আমরা মনে করি ডাক্তার আমাকে সুস্থ করবে, ক্লিনিক আমাকে সুস্থ করবে। অবশ্যই ডাক্তার আমাকে সুস্থ করার জন্য ভূমিকা রাখবে। তো ডাক্তার বা ক্লিনিক কখনো একটা মানুষকে সুস্থ রাখার দায়িত্ব নিতে পারবে না। একটা মানুষকে সুস্থ থাকার জন্য তাকে নিতে হবে যে আমি আমাকে সুস্থ রাখবো, আমি আমাকে সুস্থ রাখার জন্য ওই কাজগুলো করবো, ওই প্র্যাকটিসগুলো করবো যেগুলো করলে আমি সুস্থ থাকতে পারবো। আচ্ছা ভাই, একটু জানবো আপনার দৃষ্টিতে এই ন্যাচুরোপ্যাথি সমৃদ্ধিতে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে করণীয় কি রয়েছে? ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট সমৃদ্ধি বাংলাদেশে একটা উত্তম জায়গা, যেহেতু আমাদের দেশ অনেক বেশি প্রকৃতি নির্ভর, আমাদের দেশ অনেক বেশি হার্ব নির্ভর, আমাদের দেশের সব ধরনের প্রাকৃতিক উদ্ভিদগুলো আমাদের দেশে অনেক বেশি মানে উৎপন্ন হয়। তো সেক্ষেত্রে আমাদের দেশ অনেক বেশি সমৃদ্ধশালী একটা দেশ, আমাদের দেশের অর্থনীতিতে অনেক বেশি ভূমিকা রাখা সম্ভব, যেহেতু আমাদের এখনো ম্যাক্সিমাম অর্থনীতি কৃষি নির্ভর। তো সেই কৃষির সাথে যদি আমাদের মূল কৃষির 10% যদি আমরা বনজ উদ্ভিদ কিংবা আমরা ভেষজ শিল্পের দিকে আমরা এই ধাবিত হই, তাহলে আমাদের দেশে অনেক বেশি অর্থনৈতিক সমৃদ্ধি এই ভেষজ উদ্ভিদের মাধ্যমে বা প্রাকৃতিক উদ্ভিদের মাধ্যমে কিংবা ন্যাচুরোপ্যাথির মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম প্রান্তিক লেভেলে যে কৃষকরা যারা অ্যালোভেরা নিয়ে যারা কাজ করতেছে, পুদিনা পাতা নিয়ে যারা কাজ করতেছে, সাজদা নিয়ে যারা কাজ করতেছে, যারা মরিং আপনার কি বলে এই নিম নিয়ে যারা কাজ করতেছে, হলুদ মরিচ আদা এগুলো নিয়ে যারা কাজ করতেছে, প্রত্যেকটি জায়গায় আমাদেরকে সঠিক নিয়মটা, ধরেন একটা কৃষক রাইট হতে কীভাবে চাষটা করলে ফসলটা ভালো হবে এদিকে খেয়াল করতে হবে, পাশাপাশি তার ফসলটা তৈরি হওয়ার পরে, তার উদ্ভিদটা তৈরি হওয়ার পরে এটা যাতে রাইট মার্কেট পায়। আমাদের দেশের যেটা মেন সমস্যা, অনেক কিছু তৈরি হওয়া সম্ভব কৃষকদের মাধ্যমে, কিন্তু তারা সঠিক দাম পায় না, যে কারণে তারা নিরুৎসাহিত হয়। বাট তারা যদি সঠিক দাম পায় পণ্যটা তৈরি করার পরে, তারা বেশি উৎসাহিত হবে, তাকে দেখে আরো 20টা কৃষক 100টা কৃষক উৎসাহিত হবে। তো গভর্নমেন্ট যদি একটা সেন সিস্টেম করে যে ভেষজ পণ্যগুলো কারা তৈরি করবে, এটা এটা বিক্রি হবে কোথায়, কিভাবে পণ্যগুলো সেখানে বিক্রি হবে, রেট কেমন হবে, এবং বিক্রি হওয়ার পরে এই ভেষজ পণ্যগুলো কোন কোন জায়গায় যাবে, সেগুলো দিয়ে কিভাবে প্রাকৃতিক পণ্য তৈরি হয়ে ন্যাচুরোপ্যাথি ডেভেলপ হবে, সেটা কিন্তু এগুলো আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারি, অনেক বেশি রপ্তানি করা সম্ভব বাইরের দেশে। আচ্ছা একটু জানবো ভাই, ন্যাচুরোপ্যাথিতে যে এলিমেন্টসগুলো ব্যবহার করা হয় সব কাঁচামালগুলোই কি আমরা আমাদের দেশে পাচ্ছি নাকি বাইরে থেকে কিছু আনছি আমরা? এই মুহূর্তে যারা ন্যাচুরোপ্যাথি সিস্টেমটা অ্যাপ্লাই করে পণ্য তৈরি করতেছে সবগুলো কাঁচামাল আমাদের দেশে পাওয়া যাচ্ছে না। আচ্ছা 30-40% কাঁচামাল আমাদের দেশে পাওয়া যাচ্ছে, আর ম্যাক্সিমাম কাঁচামালগুলো মেক্সিকো, আর্জেন্টিনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, চীন, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশ থেকে আসতেছে। বাট আমাদের দেশে আমাদের যে কৃষি গবেষণা ইনস্টিটিউশন আছে বা আমাদের যে অর্গানিক অ্যাসোসিয়েশন আছে, আমাদের দেশে যদি এটাকে সঠিকভাবে মানে তদারকি করা হয়, সকল প্রকার কাঁচামাল আমাদের দেশে তৈরি করা সম্ভব। আমাদের বিশেষ করে আমাদের দেশে যে প্রাকৃতিক এলাকা আপনি জানেন, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি সহ আমাদের প্রচুর প্রাকৃতিক মানে পাহাড়ি এলাকা আছে, এবং আমাদের প্রচুর চরাঞ্চল আছে। তো চরাঞ্চল এলাকা বা পাহাড়ি এলাকা যেসব এলাকাগুলোতে এই জাতীয় পণ্যগুলো অনেক বেশি পরিমাণে উৎপন্ন করা সম্ভব। আসলে আমি একটু জানবো যে আমাদের দেশে অর্থনীতিতে এই ন্যাচুরোপ্যাথি চিকিৎসা কতখানি ভূমিকা রাখতে পারে? আমরা এটার জন্য রোল মডেল হিসেবে আমরা ইন্ডিয়াকে ফলো করতে পারি। ইন্ডিয়া অলরেডি ন্যাচুরোপ্যাথি বা অর্গানিক খাবারে কিংবা ভেষজ পণ্যে আমাদের সাথে অনেক বেশি এগিয়ে, এবং ইন্ডিয়াতে অনেক হাসপাতাল আছে যেখানে শতভাগ ন্যাচারাল ট্রিটমেন্ট ওনারা দিয়ে থাকে, এবং ওরা অনেক সফল আজকে ইন্ডিয়া। তো আমাদের দেশ যেহেতু ইন্ডিয়ার পাশাপাশি একটা দেশ, আমাদের পরিবেশ তাদের পরিবেশ, আমাদের প্রাকৃতিক আবহাওয়া তাদের আবহাওয়া সিমিলার, আমাদের দেশে যেসব উদ্ভিদগুলো জন্মে তাদের দেশেও জন্মে, তো এটা অনেক বেশি ভূমিকা রাখা সম্ভব। আজকে আপনি একটা জিনিস আমি গত পর্বে বলছিলাম যে ভিয়েতনাম চাল রপ্তানিতে সারা ওয়ার্ল্ডে নাম্বার 1, তারা অনেক বেশি অর্থ চাল রপ্তানি করে সংগ্রহ করতেছে। আমাদের দেশ কিন্তু ভেষজ পণ্য রপ্তানি করে সারা ওয়ার্ল্ডে একসময় অনেক বড় একটা অবস্থানে যাওয়া সম্ভব, ভালো পজিশনে যেতে পারে, যাওয়া সম্ভব, যেহেতু আমাদের দেশে প্রচুর পরিমাণে ভেষজ পণ্যের সম্ভাবনা রয়েছে। একটু জানবো ভাই, এক্সেলেন্ট ওয়ার্ল্ডে কিন্তু আমরা একই সাথে অর্গানিক বিউটি প্রোডাক্ট পাচ্ছি, আমরা হেলথ প্রোডাক্ট পাচ্ছি, যে দুটির কম্বিনেশন, আসলে সামনে আপনাদের ফিউচার পরিকল্পনা কি রয়েছে যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন? আমাদের ফিউচার পরিকল্পনা হচ্ছে আমরা আসলে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে প্রথমত একটা মেসেজ পৌঁছাতে চাই যে আপনার সুস্থতার দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনাকে আপনার ফ্যামিলিকে সুস্থতার দায়িত্ব আপনাকে নিতে হবে। সেজন্য এখন থেকে আপনার
পোশাকের পরিবর্তন নয়, খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। আপনি সকালবেলা কোন খাবার খাবেন, দুপুরবেলা কোন খাবার খাবেন, রাতের বেলা কোন খাবার খাবেন, কোন খাবারগুলো গ্রহণ করবেন, কোন খাবারগুলো বর্জন করবেন, কোন খাবারগুলো গ্রহণ করলে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবে, কোন খাবারগুলো বর্জন করলে আপনার পরিবার সুস্থ থাকবে, এই মেসেজগুলো আমরা ঘরে ঘরে পৌঁছাতে চাই। পাশাপাশি আমরা তাদেরকে কিছু গাইডলাইন দিতে চাই যে কীভাবে তারা খাদ্যাভ্যাস গড়ে তুলবে, কীভাবে খাদ্যাভ্যাস গড়ে তুলে তারা সুস্থ থাকবে। পাশাপাশি যেহেতু মানুষ বলতেই তারা পণ্য ইউজ করবে, আর আমাদের মেইনলি ফোকাস হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট, যেগুলো প্রত্যেকটা ফ্যামিলিতে প্রতিদিনের প্রয়োজন। মানুষ হেলথ প্রোডাক্ট প্রত্যেক দিন ইউজ করে, আপনি যেমনটি বলছিলেন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ওয়াশরুমে যাওয়া পর্যন্ত, যাতে ম্যাক্সিমাম পণ্য অর্গানিক হইতে, ন্যাচারাল হইতে, এক্সেলেন্ট ওয়ার্ল্ড এর মাধ্যমে আমরা ঘরে ঘরে পৌঁছাতে পারি, এটা আমাদের মূল লক্ষ্য। জি ভাই, আমরা তেমনটাই চাই যে এক্সেলেন্ট ওয়ার্ল্ড এর সব প্রোডাক্ট বাংলাদেশের সীমানা ছাড়িয়ে দেশ দেশান্তরে ছড়িয়ে যাক। আজকে সময় একদমই শেষ হয়ে গেছে, দর্শকদের ছোট্ট করে কিছু বলার থাকে আপনার? এক্সেলেন্ট ওয়ার্ল্ড আপনাদের কোম্পানি, এটা বাংলাদেশের একটা কোম্পানি, আমরা স্বপ্ন দেখি বাংলাদেশে আপনাদের মন জয় করে একসময় পণ্য সারা পৃথিবীতে মন জয় করবে, সারা পৃথিবীতে পৌঁছে যাবে। তো সেই জন্য আপনাদের পণ্য ব্যবহারের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাদের পণ্য ব্যবহার করে আমাদেরকে উৎসাহিত করুন। আমাদের পণ্যে যদি আপনার মনের মধ্যে কোথাও কনফিউশন থাকে যে পণ্যের কোথাও ঘাটতি আছে, আমাদেরকে পরামর্শ দেন, যাতে আপনার মনের মতো পণ্য তৈরি করে আপনার মনকে জয় করতে পারি। অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাকেও ধন্যবাদ। দর্শক, দ্যাটস অল ফর টুডে, এখানে সময় শেষ হয়ে গিয়েছে। এক্সেলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্ট বাংলাভাষা.com এ কথা দিচ্ছি, আবার একই দিন একই সময় আপনাদের সাথে দেখা হবে এক্সেলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্ট বাংলাভাষা.com এ। যাবার আগে একটি কথা অবশ্যই বলতে চাই, আপনারা যদি আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান কিংবা আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদেরকে আপনারা ফোন করতে পারবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01904422405, এই নম্বরে, এবং একই সাথে আমাদেরকে মেইল করতে পারবেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে royal.efml@gmail.com। আজকে আমি চলে যাচ্ছি এখানে, আবারও সবার সাথে দেখা হচ্ছে। যাওয়ার আগে একটি কথা অবশ্যই না বললেই নয়, যেটি আমি সবসময়ই বলে, নিজেকে ভালো রাখুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, বিকজ অফ ইউ আর বিউটিফুল।